আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। ট্রান্সফরমারের তার ছিঁড়ে গতকাল রাত থেকে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত গোটা বোরহানপুর গ্রামে। এরই প্রতিবাদে সকাল 10টা থেকে আমতলা গোতলাহাট রোড অবরোধ করে গ্রামবাসীরা। অবরোধে সামিল ছিলেন বিষ্ণুপুর 2 নম্বর ব্লকের তৃণমূলের কৃষি কর্মাধ্যক্ষ রব্বেল শেখ। ইলেকট্রিক অফিসে ফোন করেছিল, কে ভদ্রলোক নাকি ওনার ম্যানেজার ওখানে আছে, কাজটা ঠিক মতো করছে না, ওনাকে নাকি মুর্শিদাবাদে কোথায় ট্রান্সফার করে দিচ্ছিল, সেখানকারের লোক ওনাকে নেয়নি ওনার এই আচরণের জন্য। হ্যাঁ, তো আমরা একবার দেখতে চাই ভদ্রলোককে, যে ভদ্রলোক কীরকম, যদি উনি আসে ওনাকে আমি প্রশ্ন ভেঙে রেখে বিদ্যুৎ কর্মচারী ওনাদের অফিসার। বারবার এইভাবে কথা দিয়ে যাচ্ছে, এখানে চা দোকানে বসে চা খেয়ে গেল, বললো আমি 10 দিনের মধ্যে আমি কাজটা আপনাদের কমপ্লিট করে দিচ্ছি, কিন্তু আদৌ কোনো রেসপন্স পাই না। ঘটনাস্থলে বিষ্ণুপুর থানার পুলিশ এসে প্রথমে অবরোধ তোলার চেষ্টা করলেও পরে ব্যর্থ হয়। 2.5 ঘন্টা পর বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এলে পুলিশ ও বিদ্যুৎ কর্মীদের ঘিরে স্থানীয় জনতা বিক্ষোভ দেখাতে শুরু করে। গতকাল মাঝরাত থেকেই বিদ্যুতের তার ছিঁড়ে বোরহানপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সংযোগ। যেখানে সেখানে ঝুলতে দেখা যায় বিদ্যুতের তার, আর তাতেই যেকোনো সময় ঘটতে পারে বড় সড় দুর্ঘটনা। গত কয়েক মাস আগে একইভাবে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা বিদ্যুৎ দপ্তরে এবং স্থানীয় বিষ্ণুপুর 2 নম্বর ব্লকে অভিযোগ জানালে দিনের মধ্যেই সমস্যা মেটানোর আশ্বাস দেয়। কিন্তু তারপর কেটে গেছে 8-8টা মাস, কোন সমস্যার সমাধান হয়নি। তাতেই এদিন স্থানীয় বাসিন্দারা উত্তপ্ত হয়ে ওঠে। গাছের ডাল ও মোটা কাঠের গুড়ি দিয়ে তারা আমতলা থেকে গোতলাহাট যাবার রাস্তা বন্ধ করে দেয়। সকাল 10:30 নাগাদ এলাকায় পুলিশ এলে পুলিশের ও বিদ্যুৎ দপ্তরের কর্মীদের সাথে বচসা শুরু হয়। পরে তা ধস্তাধস্তির আকার নেয়, উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। দুপুর 1টার পর থেকে আরো বড় আকার ধারণ করে পরিস্থিতি। বিদ্যুৎ দপ্তরের গাড়ি উল্টে দেয় উত্তপ্ত জনতা, কাঠের গুড়িতে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ করা হয়। বিষ্ণুপুর থেকে অনিমেষ মন্ডলের রিপোর্ট, দা পিডি নিউজ।